আসসালামু আলাইকুম, লজিক্যাল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নাম্বার সিস্টেম কনভার্সন নিয়ে কথা বলবো। তো তোমরা চাইলেই পৃথিবীতে অনেক প্রকার নাম্বার সিস্টেম কনভার্সন কল্পনা করতে পারো এবং তোমরা ক্যালকুলেশন করতে পারো ওর উপর ভিত্তি করে। কিন্তু আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে আমরা চার প্রকার বেসিক নাম্বার সিস্টেম কনভার্সন শিখবো। একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি অথবা দশমিক নাম্বার সিস্টেম কনভার্সন, দেন শিখবো আমরা বাইনারি, দেন অক্টাল, দেন হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। এবং আমি তোমাদের বলছিলাম কি বলছিলাম যে আমাদের প্রত্যেকটা নাম্বার সিস্টেমের অর্থাৎ ইন্ডিভিজুয়ালি নাম্বার সিস্টেমের ডিজিট অথবা বিট যত থাকবে তার ভিত্তি হবে ঠিক কী বলতো ততটা। যার ফলে আমরা বলে থাকি যে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির আমাদের বেজ হচ্ছে দশ, বেজ দশের অর্থটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের ডিজিট অথবা অঙ্ক থাকবে কটা বলতো দশটা। কেমনভাবে দশটা? জিরো থেকে নাইন পর্যন্ত, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, কটা হয়ে যাচ্ছে দশটা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে বাইনারিতে থাকবে আমাদের দুটো ডিজিট বা দুটো অঙ্ক, একটা আমাদের জিরো, একটা কী বলতো আমাদের ওয়ান। অক্টালে থাকবে জিরো থেকে কত পর্যন্ত বলতো সেভেন পর্যন্ত, কারণ কি অক্টালে বেজ হবে কত পর্যন্ত এইট। হেক্সাডেসিমেলে থাকবে জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত, দেন নাইনের পর হবে আমাদের এ বি সি ডি ই এফ পর্যন্ত। এই তো আমাদের মোটের উপর কটা পর্যন্ত ষোলোটা। এখন আমরা কাজ করে ফেলি আমাদের যে কথাটা, আমি যে এখন কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি চারটা নাম্বারিং সিস্টেম নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে নয়ের পর কেন আমাদের দশ আসে, আমরা যে অনেক সময় বলি যে নয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের দশ, দশের পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের এগারো, ঠিক একইভাবে এটা কোথায় বলতেছি দশমিকের বেলায়। আবার বাইনারি বেলায় তোমরা পড়বা, যারা এখনও পড়ো নাই তারা একটু পরেই পড়বা, আমি তবু একটু আর্লি বলে রাখি। বাইনারি বেলায় আমরা বলি কি যে ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ টেন, এক আর এক যোগ করলে নাকি বাইনারিতে কত হয় বলতো দশ হয়, এক আর এক যোগ করলে কত হবে দশ। কীভাবে হয় এটা আমরা কোন দিক থেকে বলতে পারি? আবার অক্টালের ক্ষেত্রে আমরা অক্টালের ক্ষেত্রে খেয়াল করবো যে অক্টালের ক্ষেত্রে আমাদের সংখ্যা অঙ্ক থাকবে কটা পর্যন্ত বলতো সেভেন পর্যন্ত। সেভেনের পরবর্তী যে সংখ্যাটা হবে বা ডিজিটটা হবে, সংখ্যা বলতে আমাদের ডিজিটটা হবে, সংখ্যাটা যেটা হবে অক্টালের, অক্টালের ক্ষেত্রে সেভেনের পরবর্তী যা হবে তা কিন্তু হবে আমাদের টেন। কীভাবে এটা কীভাবে সম্ভব হবে না হবে সেই সব বিষয়ে আজকে আমরা শিখবো। ওকে, তো আমি একটু তোমাদের কথা বলি, একটা এক্সপ্লানেশন করি আমরা কীরকম। আমরা প্রথমে ডেসিমেল নিয়ে একটু কল্পনা করি ফেলি, তাহলে ডেসিমেল নিয়ে কল্পনা করলেই হয়ে যাবে যে নয়ের পর কেন দশ আসতেছে, ওকে, বা দশের পর কেন এগারো। ওকে, তো ডেসিমেলে সংখ্যা পদ্ধতিতে আমরা ডিজিট অথবা বিট পাবো কয়টা দশটা। ওকে, মানে ডিজিট টোটাল ডিজিট পাবো কয়টা দশটা। কী কী ভাই? জিরো থেকে শুরু হবে, দেন ওয়ান, ওকে, দেন পাবো আমি টু, ওকে, দেন থ্রি, দেন ফোর, দেন ফাইভ, দেন সিক্স, দেন সেভেন, দেন এইট, দেন লাস্ট ওয়ান কী বলতো নাইন। আমি মনে হয় এখান থেকে একটা কল্পনা করতে পারি যে জিরোর পরবর্তী সংখ্যা যেটা হবে সেটা হবে আমাদের ওয়ান, অথবা জিরোর সঙ্গে একযোগ করলে কত পাওয়া যাবে ওয়ান পাওয়া যাবে। আবার একের পরবর্তী সংখ্যা হবে আমাদের দুই, অথবা একের সঙ্গে একযোগ করলে কত পাওয়া যাবে দুই পাওয়া যাবে। ঠিক একইভাবে দুইয়ের পরবর্তী কত হবে তিন, তিনের পরবর্তী চার, চারের পরবর্তী পাঁচ, পাঁচের পরবর্তী ছয়, যেন ছয়ের পরবর্তী সাত, সাতের পরবর্তী আট, আটের পরবর্তী নয়, নয়ের পরবর্তী কত হবে জিরো। ডেসিমেলে নয়ের পরবর্তী যে সংখ্যাটা অথবা নয়ের সঙ্গে একযোগ করলে যেটা আমি পাবো সেটা পাবো আমি জিরো। কিন্তু কথা হচ্ছে আমি এই সম্পূর্ণ চক্রটা কয়বার ঘুরলাম, একবার কমপ্লিট করে ফেললাম, যার ফলে সামনেটা কী দিতে হবে বলতো ওয়ান। চক্র যদি একবার কমপ্লিট করছি, একবার কমপ্লিট করার পর আবার কোথায় গেছি জিরোতে, যার ফলে দশ। আবার একবার সম্পূর্ণ কমপ্লিট করার পর আমি যদি চাইরে যাইতাম তাহলে লিখতাম কী বলতো ওয়ান ফোর। ব্যাপারটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যাঁ বুঝতে পারছো। ঠিক একইভাবে আমি যদি দুইবার কমপ্লিট করে ফেলতাম তখন লিখতাম কি, দুইবার চক্র কমপ্লিট করা মানে টু, কমপ্লিট করার পর আবার যদি জিরোতে যাইতাম তখন আমি লিখতাম কত বলতো বিশ। ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যাঁ। এবার আমরা একটা চলে আসি বাইনারিতে, কাছে চলে আসবো বাইনারিতে। বাইনারিতে আমরা এতটুকু কথা বলতে পারতেছি যে বাইনারিতে আমাদের ডিজিট অথবা অঙ্ক থাকবে দুইটা, অর্থাৎ একটা থাকবে আমাদের জিরো, আরটা হবে আমাদের কি হতো ওয়ান। আচ্ছা আমি কি এভাবে কল্পনা করতে পারি না যে বাইনারিতে জিরোর পরবর্তী সংখ্যা বা জিরোর সঙ্গে একযোগ করলে পাবো কত, আমি জিরোর সঙ্গে একযোগ করলে পাবো কত কত বা পরবর্তী সংখ্যা হবে আমাদের ওয়ান, আর ওয়ানের সঙ্গে খেয়াল করে দেখো ওয়ানের যে পরবর্তী সংখ্যা হবে বা ওয়ানের সঙ্গে একযোগ করলে আমি কোন সংখ্যাটা পাবো আবার, আবার পাবো কত হতো জিরো, তাই কি না? হ্যাঁ তাই। কিন্তু এই এই যে চক্রটা আমি অতিক্রম করলাম কয়বার কয়বার ঘুরলাম, এই যে একবার ঘুরলাম না, একবার ঘুরে আবার তো এখানে আসতেছি, হ্যাঁ ঘুরে আসতেছি, তার মানে জিরোর পরবর্তী সংখ্যা হবে আমাদের জিরো, যা ওয়ানের পরবর্তী সংখ্যা হবে আমাদের জিরো, কিন্তু এই চক্রটা অতিক্রম করলাম কয়বার, একবার, যা ফলে কী বলতো ওয়ান। কথা কি বুঝতে পারছো? তার মানে ওয়ানের সঙ্গে একযোগ করলে, দেখো একের সঙ্গে একযোগ করলে আমি পাবো কত বলতো টেন, বাইনারিতে আমি একের সঙ্গে একযোগ করলে পাবো কত বলতো টেন। ওকে, ঠিক একইভাবে অক্টালের ক্ষেত্রে যদি আমি কথা বলি, কিসের ক্ষেত্রে বলি বলতো, অক্টালের ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের অক্টালের ক্ষেত্রে ডিজিট থাকবে কটা বলতো আটটা। কী কী সেটা? জিরো থেকে শুরু হবে ওয়ান, দেন টু, দেন থ্রি, দেন ফোর, দেন ফাইভ, দেন সিক্স, দেন সেভেন, খেয়াল করে দেখো, দেন কী বলতো
জিরো। ওকে দেখো আটটা হয়ে গেছে কিনা, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা হয়ে গেছে। তাহলে অক্টালের ক্ষেত্রে জিরোর পরবর্তী সংখ্যা কত হবে? ওয়ান, ওয়ানের পরবর্তী সংখ্যা কত হবে? টু, টু এর পরবর্তী সংখ্যা কত হবে? থ্রি, থ্রির পরবর্তী ফোর, ফোরের পরবর্তী ফাইভ, ফাইভের পরবর্তী সিক্স, সিক্সের পরবর্তী সেভেন, সেভেনের পরবর্তী কত? অক্টালের ক্ষেত্রে সেভেনের পরবর্তী কত? জিরো। কিন্তু কয়বার তো করম করলাম এটা সম্পূর্ণ চক্র, কয়বার ঘুরলাম আমি? একবার, যা বলে কী হতো? ওয়ান। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি অক্টালের ক্ষেত্রে সেভেনের পরবর্তী সংখ্যা যেটা হবে, অক্টালের ক্ষেত্রে সেভেনের পরবর্তী সংখ্যা যেটা হবে সেটা হবে আমাদের কত? তো এইট না, সেটা কত? টেন। ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে দশমিক দশমিক আট সমান হবে কত বলতো? দশমিক আট সমান হবে আমাদের কত বলতো? দশ। মানে দশমিক আট সমান অক্টালে কত হবে? দশ। খেয়াল করে দেখো দশমিক আট, দশমিকে বা আমাদের যে নাম্বারিং সিস্টেম আমরা কথা বলি দশমিক যেটা, সেই দশমিক সংখ্যা পদ্ধতিতে আট সমান অক্টালে কত বলতো? দশ। ব্যাপারটা কি বুঝতে পারছো এখান থেকে? হ্যাঁ, সম্ভবত বুঝতে পারছো। দেখো এই যে জিরোর পরবর্তী ওয়ান, ওয়ানের পরবর্তী টু, টু এর পরবর্তী থ্রি, থ্রি পর ফোর, ফোরের পর ফাইভ, ফাইভের পর সিক্স, সিক্সের পর সেভেন, অক্টালের ক্ষেত্রে সেভেনের পর কত? আমাদের ডেসিমেলের ক্ষেত্রে কত হবে? সেভেন পর কত? এইট। কিন্তু অক্টালের ক্ষেত্রে সেভেন পর কত পাচ্ছি আমি? টেন না, যা আপনি বলতেছি যে আমাদের ডেসিমেলে, ডেসিমেলে হচ্ছে আমাদের টেন, আর অক্টালে হবে কত বলতো? আমাদের কত হবে? টেন। ডেসিমেলে এইট আর অক্টালে হবে আমাদের কত বলতো? টেন। ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যাঁ। তারপর আমরা একটু চলে আসি, কীরকম চলে আসা যায়, আমরা একটু হেক্সা ডেসিমেলের কথা বলি। আচ্ছা, হেক্সা ডেসিমেল, ডেসিমেলের ক্ষেত্রে এক্সপ্লেনেশন দেওয়া লাগবে? আমার তো মনে হয় না। কারণটা কি? হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে চাইলেও তোমরা নিতে পারো। কীভাবে? যেভাবে আমাদের জিরো থেকে কাউন্ট হবে, দেখো হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে জিরো থেকে কাউন্ট করা শুরু করবো আমরা, এখানে লিখে ফেলি তাহলে সুবিধা হবে। জিরো থেকে কাউন্ট করবো, তারপর ওয়ান, তারপর আমাদের কত? জিরোর পর ওয়ান, ওয়ানের পর টু, ওকে, দেন থ্রি, দেন ফোর, দেন ফাইভ, দেন সিক্স, দেন সেভেন, দেন এইট, দেন নাইন, দেন হবে আমাদের এ, বি, সি, ডি, তারপর ই, লাস্ট ওয়ান কী বলতো? এফ। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে কীভাবে যাওয়া লাগবে? জিরোর পরবর্তী হবে আমাদের ওয়ান, ওয়ানের পরবর্তী টু, টু এর পরবর্তী কত? থ্রি, থ্রির পরবর্তী কত? ফোর, ফোরের পরবর্তী কত? ফাইভ, তারপর এভাবে যেতে 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 নাইনের পরবর্তী কত হবে? এ, তারপর এর পরবর্তী বি, বি এর পরবর্তী কত? সি, সির পরবর্তী কত? ডি, ডি এর পরবর্তী কত? ই, ই এর পরবর্তী কত? এফ, এফ এর পরবর্তী আবার কত? এফ এর পরবর্তী কত হবে? এফ এর পরবর্তী আবার কত হবে? জিরো হবে। কত হবে? জিরো। ব্যাপারটা কি বুঝতে পারছো? এবার পরবর্তী কত হবে সংখ্যা? জিরো। সম্পূর্ণ চক্র কয়বার অতিক্রম করছো? একবার। সামনে কত দিবা? ওয়ান। এই তো তো আসছে আমাদের এইচ.এস.স বিষয়। কি ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে এখান থেকে আমি বুঝতে পারতেছি এফের পরবর্তী যেটা হবে সেটা হবে জিরো, কয়বার সম্পূর্ণ চক্র অতিক্রম করলা? একবার। যার ফলে এটা হবে কি বলতো? দশ। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি না, যে আমরা মনে এখান থেকে বলতে পারি দশ হচ্ছে আমাদের কাতে বলতো? হেক্সা ডেসিমেলে। আর আমাদের ডেসিমেলে কতটুকু হবে? হেক্সা ডেসিমেলে আমাদের দশ, তাই কি না? এফের পরবর্তী সংখ্যা কত আমাদের? জিরো। আর একবার চক্র অতিক্রম করলাম, যার ফলে আমাদের ওয়ান। কিন্তু আমাদের হেক্সা ডেসিমেলে দশ, তাহলে বাই আমাদের ডেসিমেলে কত হবে? ডেসিমেলে দেখি তো হিসেব করি, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন, ফিফটিনের পর কত হবে? সিক্সটিন। কত হবে? সিক্সটিন। এই তো, তার মানে আমরা এখান থেকে একটা কথা মনে হয় বলতে পারতেছি যে দশমিকে ষোলো, আমরা যদি দশমিকে ষোলো বলি, আমরা যদি দশমিকে ষোলো বলি হেক্সা ডেসিমেলে, তাকে বলতে হবে কত বলতো? দশ। ব্যাপারটা বুঝতে পারছো? দশ বলতে হেক্সা ডেসিমেল তো আর ওটা বুঝবে না, দশ বলতে বুঝতে হবে আমার কত কত বলতো? সেই আমাদের এ। কথা ক্লিয়ার? এখানে আমাদের এখানে এভাবে লিখতে হবে যে হেক্সা ডেসিমেলে আমাদের কত আসতেছে? হেক্সা ডেসিমেলে, ডেসিমেলে, ডেসিমেলে চলে আসতেছে আমাদের ষোলো, আর হেক্সা ডেসিমেলে আমাদের দশ। দশ তো আর বুঝবে না, দশ বলতে আমাদের কত বলতো? এখানে এ। এই তো আমাদের কথা, এই তো হেক্সা ডেসিমেলে চলে আসছে। কথা ক্লিয়ার? ওকে, তো আমি আশা করবো যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। এরপর আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে আদার্স নাম্বার থেকে কীভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় না যায় এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। ওকে, এবং নাম্বারিং সিস্টেমের উৎপত্তি কোথা থেকে এবং কীভাবে হলো এই বিষয়গুলো ডিসকাশন থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।